নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন। আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তো চলে আসুন আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি। এবার আমরা লক্ষ্মী ও গণেশের কৃপা দৃষ্টি লাভের উপায় আমরা আলোচনা করব। আকন্দ গাছের মূল দিয়ে গণেশের মূর্তি তৈরি করে তার সামনে প্রত্যহ পুজো ও জপ করলে দারিদ্রতা দূরীভূত হয় এবং গণেশের কৃপা লাভ হয়। অমাবস্যার দুদিন আগে ত্রয়োদশীর দিনটি ভগবান ধন্বন্তরী ধনতারস আবির্ভাব দিবস। দিনটিকে উত্তর ভারতীয়রা বিশেষ গুরুত্বপূর্ণ মনে করেন। তাদের বিশ্বাস অনুযায়ী সেদিন সোনা রূপো তামা এমনকি স্টিলও লক্ষ্মীরূপে কেনা হয়। মনে করা হয় ঘরে লক্ষ্মী এলেন। অবাঙালিরা লক্ষ্মী বা গণেশের মূর্তি বা ঘরকন্যার জিনিস কিনে থাকেন এই দিনটিতে। বাঙালিরা গহনা কিনতেই বেশি পছন্দ করেন, কেউ কেউ সোনারূপো তামার কয়েন বা থালাবাটিও কিনে থাকেন। তবে যার যা রাশি সেই অনুযায়ী যদি আমরা ধাতব পদার্থ কিনতে পারি তাহলে কিন্তু শুভ। যেমন মেষ রাশির যারা জাতক তারা তাদের যে ধাতু সেটি হচ্ছে সোনা সীসা ও তামা। বিষ রাশির ক্ষেত্রে সোনা ও তামা, মিথুন রাশির ক্ষেত্রে সোনা তামা, কর্কট রাশির ক্ষেত্রে রূপো মতান্তরে সোনা, সিংহ রাশির যারা তাদের ক্ষেত্রে সোনা, কন্যা রাশির ক্ষেত্রেও সোনা ও প্ল্যাটিনাম, তুলা রাশির ক্ষেত্রে সোনা মতান্তরে তামা, বৃষ রাশির হচ্ছে সোনা ও তামা, ধনু রাশির সোনা, মকর রাশির সোনা বা পঞ্চধাতু, কুম্ভ রাশির পঞ্চধাতু মতান্তরে সীসা ও তামা এবং মীন রাশির ধাতু হচ্ছে সোনা। এই অনুযায়ী যদি আমরা দ্রব্য কিনতে পারি সেক্ষেত্রে আমরা লক্ষ্মীর কৃপা লাভ করব। আমরা আজকে বিবাহের বাধা দূর করার উপায় আমরা জানব। কুমোরের চাকা থেকে মাটি এনে তাতে নিজের হাতে গণেশের মূর্তি তৈরি করে নিত্য পূজা অন্তে গণেশ মন্ত্র পাঠ করতে হবে। এতে অবিবাহিতের শীঘ্র বিবাহ সম্ভব। এই ক্রিয়াটি যদি আমরা করতে পারি তাহলে সংসারের আর্থিক বাধাও কিন্তু অনেকটা দূর হবে, এবং ছাত্ররা যদি এই প্রক্রিয়া করে তাহলে তাদের স্মরণশক্তিও বাড়বে। আমাদের আরও একটি তথ্য দেব বিবাহের বাধা দূর করার জন্য। বিবাহের জন্য মেয়েকে দেখতে আসার দিন লাল চেলির কাপড়ে পাঁচটা গোটা ফল বেঁধে মেয়ের শোবার ঘরের ঈশান কোণে টাঙিয়ে রাখতে হবে। কারো কুনজর থেকে মুক্তি পেতে এই ক্রিয়াটি আমাদের করতে হবে, এতে বিয়ের বাধাও লাঘব হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।